আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? ভাইয়া, আপনার জাফরানি ছাতু ব্যবহার করে আজকে বেলা 1টার পর 2টা কাতল, 4টা জাপানি আর 2টা রুই পাওয়া গেছে হাফ কেজি ছাতুতে, আর 3টা হিট মিস হয়েছে। একটাতে আশ আসছে আর 2টা হিট মিস হয়েছে, ওইটাতে কিছু আসেনি। দর মিয়া, এরি মিসা কথা, আমার ছাতুতে মাছ হয় নাকি? আমি খুব আনন্দিত ভাই। ভাই, সব মাছগুলাই আমি এই ছাতু দিয়ে ধরছি, জীবনের প্রথম। আজকে খুব ভালো মাছ হয়েছে ভাই। আর যে টিকিটে মাছ মারছি, 8,500 টাকা টিকিট ছিল, মাছ পাইছি 86 কেজির মতো, আমরা ফার্স্ট হয়েছি। দর মিয়া, মিসা কথা। না ভাই, আমি মিছা কথা বলিনি, সত্যি বলছি ভাই। আর আমি খুব আনন্দিত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অত মিছা কথা করতে হয় না ভাই, কাতলা ছাতুতে লাড্ডুতে একটা 7-8 কেজির ব্লাড কাপ লাগছিল ভাই, ওইটা ছুটে চলে গেছে, 2টা বড়শি ছিঁড়ে চলে গেছে ভাই। ছবি কই, ছবি দেন, ভিডিও দেন দেখি। আসসালামু আলাইকুম। ভাই, এখানে সব মাছ নাই ভাই, মাছ কিছু বিক্রি করা হয়েছে আর কাতলাটা আলাদা করে রাখা হয়েছিল ভাই, কিন্তু পাইছি এটা সত্যি ভাই। কোন পুকুর ভাই, কোন পুকুরের টিকিট একটু বলেন তো, কোন জায়গার কোন পুকুরের টিকিট, আর কয় নম্বর সিট সেটাও বলেন। বার জায়গা হচ্ছে নওগাঁ জেলা নেমতপুর থানা, 7 নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন ঝাঁজিরা গ্রাম, আর সিট নাম্বার হচ্ছে 2। আর আপনাদের নহাটার একটা ঘাট আসছিল ভাই, আমাদের কথা বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস করেন আমরা কীরকম মাছ পাইছি, বলবে যে ওরা সবচাইতে বেশি মাছ পাইছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওদের বাসা কোথায়, বলছিল যে নহাটা, নওগাঁ নহাটা, ইয়া সরি ভাই, রাজশাহী নহাটা। আর নহাটার ঘাটটা ছিল দক্ষিণ পাশে, আমরা ছিলাম উত্তর পাশে, পুকুরের উত্তর পাশে আমরা ছিলাম, ওরা আর ওনারা ছিল দক্ষিণ পাশে। জি ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমি দেখি এটা পাবলিশ করব ইউটিউবে, অনুমতি দিলে আমি পাবলিশ করব আর কি। হ্যাঁ ভাই, কোনো সমস্যা নাই, করতে পারেন। আর মঙ্গলবার বুধবারে মাছ মারা আছে, ইনশাল্লাহ ওখানে যদি ভালো কিছু করা যায়, ওখানকার ভিডিও আপনাকে ভালো করে দেবনি, এটা তো বুঝতে পারিনি যে এরকম হবে, জানলে আগে ভিডিও করতাম। আর মাছগুলো, কালকের মাছ অনেক বিক্রি হয়ে গেছে তো ভাই, এখানে আরও মাছ পাইছি, আমরা প্রায় 90 কেজির মতো মাছ পাইছি, 85 থেকে 90 কেজির মতো।